পঞ্চগড়ে তালমা নদীর প্রবাহমান অংশ ভরাট করে চলছে নদী দখলের মহোৎসব। দিন দুপুরে নদীতে মাটি, বালু ও জিও ব্যাগ ফেলে নদীর বুক ভরাট করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় নদী দখল পাকাপোক্ত করছে সৌদি বাংলা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। তালমা নদীর প্রায় 7.5 একর জমি দখল করে আগেই স্থাপনা গড়ে তুলেছে সৌদি বাংলা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ড লিমিটেড। এবার আগের দখল করা জায়গার পাশ দিয়ে নদীর প্রবাহমান অংশটুকুর মাছ বরাবর বাঁধ দিয়ে তারা এখন আবারও বালু ফেলে ভরাট করতে শুরু করেছে। দিনে দুপুরে দিব্যি নদী ভরাটের কাজ চললেও প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কারো কোনো তৎপরতা নেই। নদীর এপারে বাঁধ দেওয়ায় অন্য পারের মানুষের জায়গা জমি ভেঙে নদী গর্ভে বিলীন হচ্ছে। স্থানীয় কেউ প্রতিবাদ করতে গেলেও পড়তে হচ্ছে হুমকিতে, তাই তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নদী কোম্পানি ওটা মাটি ভরাট করে খাল জায়গাটা ওরা ভরাট করছে। নদীর এই সাইডে জমিগুলো আছে বা বাড়িগুলো আছে, তারা থাকতে পারে, তারা তো ভাঙে চলে নষ্ট হয়ে যাবে। এমন কিছু করছে, যদি সামনেও পানি আসে তো আমার বাড়িগুলো সব ভাঙে চলে যাবে। এর পাশে নদীর প্রায় 8.5 একর জমি দখল করে হিমালয় বিনোদন পার্ক তৈরি করেছেন শাহিন নামের আরেক ব্যবসায়ী। দুটি স্থাপনায় বাংলাদেশ নদী কমিশনের দখলদারদের তালিকায় থাকলেও সেখানে উচ্ছেদের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত বছর তুলারডাঙ্গা এলাকায় করতোয়া নদীর তীর থেকে 96টি দরিদ্র পরিবারকে উচ্ছেদ করেই অভিযানের ইতি টানা হয়। প্রশাসন শক্ত পদক্ষেপ না নেওয়ায় সাহস পেয়েছে দখলদাররা, অভিযোগ পরিবেশবাদীদের। বাঁধ নির্মাণ করে সেখানে এক প্রভাবশালী মহল যে কাজ করছে, যেটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যদি প্রশাসন এটা সঠিকভাবে তদারকি করে এই অবৈধ কাজগুলি যদি বন্ধ না করে, পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এ বিষয়ে কথা বলতে সৌদি বাংলা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ডের কাউকেই পাওয়া যায়নি। অবশ্য বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয় বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। নদী থেকে বালু উত্তোলন বন্ধ করবে ডিসি সাহেব, আমি কিন্তু বন্ধ করতে পারবো না। আমাকে যদি বলে যে আপনি যায় বন্ধ করে আসছেন, আমি কিন্তু পারবো না, কেন আমার নিশ্চয়ই পাওয়ার নাই, আমার ক্ষমতাও নাই, এটা ভূমি মন্ত্রণালয়ের আওতায়। এ বিষয়ে পঞ্চগড় সদরের ইউএনও ও এসিল্যান্ডকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাকেও আমরা অনুরোধ করি তাদের সার্ভেয়ার এবং এসিল্যান্ডের সার্ভেয়ার যৌথভাবে তদন্ত করে একটু প্রতিবেদন দেওয়ার জন্য। ডিবিসি নিউজ ডেস্ক। কাতার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার থেকে আমিন ব্যাপারে জানান শফিকুল কাদেরের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন আকন। বদরুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবু রায়হান, আবুল কাশেম, মাহবুব আলম, হাসিবুর রহমান, মুসাফিজুর রহমান রিপন, আহমেদ মালেক, শেখ মোহাম্মদ আহাদ সহ আরও অনেকে।